আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাফো বাংলা টিভিতে আপনাদের স্বাগতম আমাদের আজকের আয়োজনে যা যা থাকছে লকডাউনে মানুষের ভোগান্তি দেখে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ এদিকে দেশে একদিনে করোনা শনাক্তের রেকর্ড করলো বাংলাদেশ ঢাকাকে যে কারণে হটস্পট বলা হচ্ছে এছাড়াও যে বিষয়টি তুলে ধরবো বিশ্ব এবার লকডাউনের ফলে দুর্ভিক্ষ দেখতে পারে জাতিসংঘের সতর্কবার্তা বাংলাদেশের জন্য যে ভয়াবহ বিপর্যয় অপেক্ষা করছে কার্যকর জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান আসম রবের সর্বশেষ থাকছে দেশে করোনা রোগীর চেয়ে চাল চোরের সংখ্যা বেশি রিসপি তাই পুরো আলোচনাটি জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আমাদের সবগুলো ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেশি বেশি শেয়ার করুন গত শুক্রবার আটচল্লিশ ঘন্টার জন্য লকডাউন ঘোষণা করে তুরস্ক অল্প সময়ের মধ্যে নোটিশ দিয়ে করোনা ভাইরাস ঠেকাতে লকডাউন ঘোষণা করার জেরে দলে দলে মানুষ প্রয়োজনীয় জিনিস কিনতে বাড়ির বাইরে প্রায় দৌড়াদৌড়ি শুরু করে এই পরিস্থিতিতে রবিবার পদত্যাগ করেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সৈলু সে দেশের একত্রিশটি রাজ্যে লকডাউন সঠিকভাবে বাস্তবায়ন না হয় কারণে তিনি পদত্যাগ করেন স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ লকডাউন শুরুর স্বল্প সময় আগে ঘোষণাটি দেওয়ার কারণে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে এ কারণে দেশের হাজার হাজার মানুষ তাদের প্রয়োজনীয় জিনিস কিনতে হুমড়ি খেয়েছে টুইটারে এক পোস্টে তিনি লিখেছেন আমার অভিজ্ঞতা বলছে এই ধরনের পরিস্থিতিতে নেতৃত্ব দেওয়া ঠিক হবে না কারণ এর দায় দায়িত্ব আমার কাঁধে এসে পড়বে এই কারফিউ জারির ফল নেতিবাচক হলে এবং মহামারীটি ছড়িয়ে পড়লে তার দায় আমার কাঁধে চেপে আমার সব সম্মান বিলীন হয়ে যাবে তিনি আরো বলেন আমি সম্মানের সঙ্গে যে দায়িত্ব পালন করছিলাম সেই স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরে যাচ্ছি সৃষ্টিকর্তা আমাদের জাতিকে রক্ষা করুক এদিকে তুরস্কে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ছাপ্পান্ন হাজার নয়শো ছাপ্পান্ন জন এবং মারা গেছে এক হাজার একশো আটানব্বই জন প্রথম ঘটনাটি প্রকাশে এসেছিল প্রায় এক মাস আগে যদি এই পদত্যাগপত্র সে দেশের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এর দোকান গ্রহণ করেন সুলেমান সৈল তুরস্কে দ্বিতীয় মন্ত্রী হতে চলেছেন যিনি করোনা মহামারী পদত্যাগ করবেন পরিবহন মন্ত্রী মেহমাদ কাহিদ তুরহান দু সপ্তাহ আগে পদচ্যুত হয়েছেন এদিকে দেশে নভেল করোনা ভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর একদিনে সর্বোচ্চ একশত জনের প্রতি ঘন্টায় ছয় জন করোনা ভাইরাস শনাক্ত হয়েছে গত শনিবার সকাল থেকে গতকাল রবিবার সকাল পর্যন্ত একই সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে মৃত্যু হয়েছে চার জনের সুস্থ হয়েছে তিনজন সব মিলিয়ে দেশে এ পর্যন্ত চালু হওয়া সতেরোটি পরীক্ষা কেন্দ্রে মোট নয় হাজার ছয়শত তেপ্পান্ন জনের নমুনা পরীক্ষা করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ছয়শত শত একুশ জনের মধ্যে তাদের মধ্যে মারা গেছে মোট চৌত্রিশ জন সুস্থ হয়েছে উনচল্লিশ জন চিকিৎসাধীন আছে পাঁচশত আটচল্লিশ জন গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এইসব তথ্য জানানো হয়েছে গতকাল দুপুর আড়াইটায় বুলেটিন প্রকাশ করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার সানিয়া তহমিনা ও আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক ড মির্জাদি সাবরিনা ফ্লোরা বুলেটিনে জানানো হয় সর্বশেষ চব্বিশ ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে ঢাকায় ছয় জনের এবং ঢাকার বাইরে চারশত জনের পরীক্ষার আগের তুলনায় দশ শতাংশ বেড়েছে ছাড়া আইসোলেশনে আছে দুইশত পনেরো জন কোয়ারেন্টিনে বিশ হাজার পাঁচশত পঁচিশ জন তাদের মধ্যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এক হাজার জন বাকিরা হোম কোয়ারেন্টিনে মৃত ব্যক্তিদের বিষয়ে জানানো হয় শেষ চব্বিশ ঘন্টায় মারা যাওয়া রোগীদের মধ্যে দুজনের বয়স তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে একজন ষাট বছর বয়সের আরেকজন সত্তর থেকে আশি বছর বয়সের দুজন ঢাকায় এবং দুজন ঢাকার বাইরে মারা গেছেন অন্যদিকে নতুন শনাক্ত একশত জনের মধ্যে ছিয়ানব্বই জন পুরুষ এবং তেতাল্লিশ জন নারী তাদের মধ্যে ঢাকায় বাষট্টি জন বাকিরা ঢাকার বাইরে বিভিন্ন এলাকার এছাড়া শেষ চব্বিশ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফেরা তিনজনের মধ্যে দুজন নারী এবং একজন পুরুষ সুস্থ হয়েছেন এক চিকিৎসক ওদিকে বিশ্বজুড়ে চলছে করোনা ভাইরাসের তাণ্ডব এ কারণে অনেক দেশে চলছে লকডাউন আর এই প্রেক্ষিতে বিশ্বজুড়ে খাদ্য সংকটের কারণে দুর্ভিক্ষ দেখা দিতে পারে এমনটাই আশঙ্কা করছে জাতিসংঘ করোনায় সৃষ্ট ভয়ঙ্কর মহামারীতে রুখতে বিশ্বজুড়ে যেভাবে লকডাউন জারি করা হয়েছে যে এর জেরেই অনভিপ্রেত খাদ্য সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা জাতিসংঘের জাতিসংঘ বলছে খাবারের অভাব এখনই তৈরি হয়নি কিন্তু লকডাউনের জেরে যেভাবে ব্যবসা বাণিজ্য উৎপাদন এবং পরিবহন বন্ধ হয়ে পড়েছে তাতেই সংকট সৃষ্টির সম্ভাবনা করোনা আতঙ্কের জেরে বিশ্বের বহু দেশে সম্পূর্ণরূপে লকডাউন চলছে বন্ধ আন্তর্জাতিক সীমান্ত আকাশপথ পুরোপুরি বন্ধ ব্যবসা বাণিজ্যেও হাল আশঙ্কা এর জেরে বিশ্বজুড়ে খাদ্য সরবরাহ বিঘ্নিত হতে পারে যার ফলে যে সমস্ত দেশে উপযুক্ত পরিমাণ খাদ্য উৎপাদন হয় না যাদের খাদ্যের জন্য অন্য দেশের উপর নির্ভর করতে হয় সেই সমস্ত দেশ চরম সমস্যায় পড়তে পারে শুধু তাই নয় যে সমস্ত দেশ উপযুক্ত পরিমাণ খাদ্য তৈরি করতে পারে তাদের সমস্যায় পড়তে হতে পারে আন্তরাজ্য সীমান্ত সিল করার দরুন সেই দেশগুলিতেও খাদ্য শৃঙ্খল নষ্ট হতে পারে এই দেশগুলির কাছে কাছে আসল চ্যালেঞ্জ মজুদ খাদ্য অভুক্তদের পৌঁছে দেওয়া হল একটি সমীক্ষা বলছে বিশ্বব্যাপী প্রায় কোটি মানুষ খাদ্য সংকটে ভুগছেন জাতিসংঘের ধারণা আগামী দিনে এই সংখ্যাটা আরও বাড়তে পারে জাতিসংঘের খাদ্য সুরক্ষা সংক্রান্ত কমিটির আশঙ্কা খাদ্যের এই সংকটের সবচেয়ে বেশি প্রভাবিত হবে গরিব ও প্রান্তিক শ্রেণীর মানুষ এই উদ্ভূত সংকট থেকে রক্ষা পেতে দ্রুত বিশ্বজুড়ে খাদ্য পরিবহনের ব্যবস্থা করা উচিত বলে মনে করছে জাতিসংঘের ওই কমিটি এদিকে করোনার ভয়াবহ সংকট মোকাবেলায় শুধু রাজনৈতিক দলের ঐক্য নয় সমাজ শক্তির সমন্বয়ে কার্যকর জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের জেএসডি সভাপতি আসম আব্দুর রব রোববার আসম রবের রাজনৈতিক সচিব শহীদুল্লাহ উল্লাহ ফরায়েজি স্বাক্ষরিত এক বিবৃতিতে একথা বলেন তিনি বিবৃতিতে আসম রব বলেন করোনা সৃষ্ট সংকট জাতীয় এবং বৈশ্বিক সংকট বিশ্বমান এই ভয়াবহ সংকট থেকে উত্তীর্ণ হওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে জাতীয় ঐক্যের প্রয়োজন কথা উচ্চারিত হচ্ছে কিন্তু গতানুগতিক রাজনৈতিক ঐক্যের মাধ্যমে এই দুর্যোগ পারি দেওয়া সম্ভব নয় এর জন্য প্রয়োজন বিভিন্ন দোতনার এবং কার্যকরী ঐক্য গড়ে তোলা বিবৃতিতে যে সভাপতি তিনটি লক্ষ্য তুলে ধরেছেন সেগুলো হল জাতীয় দুর্যোগ ঘোষণা করে সব রাজনৈতিক দলের সঙ্গে চিকিৎসক এপিডেমিওলজিস্ট গবেষক নার্স স্বাস্থ্যকর্মী ওষুধ প্রস্তুতকারী বিক্রেতা পরিবেশক হাসপাতাল মালিক ব্যবস্থাপক সংবাদপত্র সহ সংশ্লিষ্ট সবাইকে নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণে সম্পৃক্ত করতে হবে এই যুদ্ধের ভাগে রয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্য উৎপাদন ও পরিবহনে নিয়োজিত ব্যক্তিবর্গ কৃষি পোলট্রি সহ সংশ্লিষ্ট সব জনাংশ এই সংকটে অগ্রণী ভূমিকা পালন করছে নিয়োজিত রয়েছেন ইন্টারনেট প্রকৌশলী হাসপাতাল নির্মাণ ও জনস্বাস্থ্য প্রকৌশলী স্থানীয় সরকার কর্তৃক নিয়োজিত এবং পাড়া মহল্লা ভিত্তিক পরিচ্ছন্ন কর্মী অগ্রণী ভূমিকায় আছেন প্রশাসন ও পুলিশ সহ আইন শৃঙ্খলা ব্যবস্থাপনার কাজে নিমগ্ন অগণিত কর্মী এদের নিয়ে প্রতিনিধিত্বশীল সমন্বয় কমিটি গঠন করতে হবে বিপুল জনশক্তিকেও শুধু নির্দেশ বাস্তবায়নে ব্যাপৃত রাখাটা যথাযথ নয় নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণের প্রতিটি ধাপে এদের সবার অংশগ্রহণ করা জরুরি সমাজের সব শক্তি অবস্থানগতভাবে লকডাউন থেকেও চিন্তা প্রেরণা আর কর্মের মাধ্যমে জাতীয় উদ্যোগে কী ভূমিকা রাখতে পারে তার উপায় উদ্ভাবন করতে হবে আস বলেন অবসম্ভাবি এক ভয়াবহ সংকটের দিকে ধাবমান জাতিকে রক্ষার জন্য জাতীয় নেতৃত্বকে অবিলম্বে সব দল সমাজ শক্তি সমন্বয়ে একটি ফলপ্রসূ ও প্রায়োগিক ঐক্য গড়ে তুলতে আহ্বান জানাচ্ছি ওদিকে করোনা ভাইরাস মহামারীর মধ্যেও ক্ষমতাসীন দলের লোকেরা ত্রাণ ও স্বল্প চাল আত্মসাত করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির তিনি বলেছেন মিডিয়ায় প্রতিদিন যে পরিমাণ করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সংখ্যা প্রকাশিত হচ্ছে তার চেয়ে দেশে চাল চোরের সংখ্যা বেশি রোববার বারো এপ্রিল বেড়া সাড়ে এগারোটায় নয়াপল্টনে দলীয় কার্যালয় থেকে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন তিনি রিসবি বলেন সরকারি হিসেবে দেশের খাদ্য গুদামগুলোতে সতেরো দশমিক একান্ন লাখ টন চাল মজুদ আছে এই পরিমাণ চাল দিয়ে তিন থেকে চার কোটি মানুষকে ছয় মাস অনায়াসে খাওয়ানো সম্ভব মানুষ অনাহারে রাস্তায় থাকছে সিরাজগঞ্জের আফরোজা খাতুন নামে এক শিশু ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন সরকার যে পরিমাণ চাল বিতরণ করছে তা মোটেও পর্যাপ্ত নয় মরার উপর খাড়ার ঘাই হিসেবে যোগ হয়েছে চাল চুরির মহোৎসব তিনি বলেন করোনা ভাইরাস বাঁচবে কে বাঁচবে না তার কোনো নিশ্চয়তা নেই যেখানে জীবন এখন অনেক বেশি অনিশ্চিত সেখানে কি করে আওয়ামী লীগের লোকজন প্রাণের মালামাল চুরি করে খায় লোভ লালসা এদের লজ্জাসরম বিবেক বোধ সবকিছু অন্ধ করে দিয়েছে তিনি বলেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছ থেকে পাওয়া তথ্য মতে এই পর্যন্ত পাথরঘাটা উপজেলায় পাঁচশত পঞ্চাশ বস্তা বগুড়ায় একশো বস্তা নাটোরে তেরো বস্তা জয়পুরহাটে সাত বস্তা যশোরে আশি বস্তা যশোরের মনিরামপুরে পাঁচশত পঞ্চান্ন বস্তা ঝিকরগাছায় এক বস্তা নওগাঁয় তিন শত আটত্রিশ বস্তা বাগেরহাটে আঠারো বস্তা পটুয়াখালীতে দশ বস্তা ঝালুকাঠিতে পঞ্চাশ বস্তা সিলে বস্তা সালে উপজেলায় একশো বস্তা বগুড়া শিবগঞ্জ তেরো বস্তা চালচুরি তথ্য পাওয়া গেছে এছাড়া প্রায় প্রতিদিনই চালচুরি নিয়ে নতুন নতুন খবর আসছে রিসপি বলেন রোববার প্রকাশিত একটি খবরে বলা হয়েছে চট্টগ্রামে সরকারি চাল আত্মসারের ঘটনা ঘটেছে বুধবার থেকে পূর্ববর্তী এক সপ্তাহে একটি সিন্ডিকেট বস্তা পাল্টে খোলা বাজারে অন্তত বিশ হাজার বস্তা সরকারি চাল বিক্রি করে দিয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ তিনি বলেন সাম্প্রতিক একটি জরিপ বলছে দেশে চরম দারিদ্র অবস্থা আগের তুলনায় ষাট শতাংশ বেড়েছে প্রায় চোদ্দ শতাংশ মানুষের ঘরে খাবার নেই উনত্রিশ শতাংশ মানুষের ঘরে আছে মাত্র এক থেকে তিন দিনের খাবার দেশ উত্তম আয়ের নাকি মধ্যম আয়ের দেশের অবস্থা এখন মিরপুর নাকি সিঙ্গাপুর এখন এইসব কাগজে বিতর্কের সময় নয় অথচ সরকারের প্রধান দায়িত্ব কর্তব্য হচ্ছে প্রায় তিন কোটি মানুষের ঘরে ত্রাণ পৌঁছে দেওয়া অথচ এখন এর পরিবর্তে জনগণ দেখছে ভিন্ন চিত্র কথায় বলে কারো ঘর পরে কেউ আলো পোড়া খায়